ঈদ মানেই খাওয়া দাওয়া, বাট কুরবানির ঈদে বেশি খাওয়া হয়, একদম ওভারলোডেড। সেজন্য মানুষ গরুর মাংসের উপর ত্যক্ত বিরক্ত হয়ে যায়। কুরবানির ঈদের মাংসর স্বাদ কিন্তু নর্মাল মাংসের স্বাদের থেকে অনেক ডিফারেন্ট হয়, অনেক টেস্টি হয় কুরবানির ঈদের রান্না করা মাংসটা। বাট এই মাংসের স্বাদটা কিন্তু আমরা আরও বাড়িয়ে তুলতে পারি এই বসনিয়া রুচির সাথে। এই রুচিটা বানানো একদম সিম্পল, আমরা যেমন পিৎজার ডো বানাই সেরকমই আটা, ইস্ট, তেল, লবণ, পানি মিক্স করে রেখে দিব। এরপর কতক্ষণ পর হচ্ছে যখন ইস্টটা ফুলে উঠবে, এটাকে আমরা লুচির মতো বেলে তেলে ভেজে নিলে রেডি হয়ে যাবে। সাথে তো টেস্টি মাংস থাকছে, মাংসটা অনেক সফট আর টেস্টি ছিল মাসে।